7 জানুয়ারির নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের 90% ভোটার ভোট দিতে যাননি, অর্থাৎ দেশের 90% জনগণের নেতা এখনও তারেক রহমান, পক্ষান্তরে 10% মানুষের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন মাস্টার, কেরানীগঞ্জের দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমস্ত পর্যবেক্ষণ মিলিয়ে দেখা যায় যে ভোটের আগের দিন ভোট প্রতিহত নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের 90% ভোটার সেদিন ভোট দিতে যাননি। হিসাব করে দেখা যায় আওয়ামী লীগের সচেতন ভোটাররাও ভোট কেন্দ্রে যাননি, অর্থাৎ দেশের 90% জনগণের নেতা এখনও তারেক রহমান, পক্ষান্তরে 10% মানুষের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, 7 জানুয়ারি নিজেরা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা শপথ নিয়েছে। এখন দেশের শপথবদ্ধ 648 জন এমপি রয়েছে। এদিকে এটি সংবিধানের লঙ্ঘন, বাংলাদেশের ইতিহাসে নেই এত তাড়াহুড়া করে কেউ শপথ নেন।